আলহামদুলিল্লাহ আলমিনের দরবারে অসংখ্য অসংখ্য সুক্রিয়া যার অশেষ মেহরবানিতে আমরা দীর্ঘ দশ বছর যাবত এই প্রোগ্রাম চালিয়ে আসছি আমরা শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা অনেক দূর এগিয়ে আসার তৌফিক আল্লাহ সুবাহ এনায়াত করেছেন সেজন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছে দারসুল কুরান সুরা ইব্রাহিম সুরা ইব্রাহিমের তেরো থেকে একুশ নম্বর আয়াত পর্যন্ত তর্জমা করে শোনাবে আমাদের বোন তাবাসু وعليكم, ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الذين كفروا لرسلهم نقلهم

মৃত্যু সকল দিকে দিয়ে তার উপর ছেয়ে থাকবে কিন্তু তার মৃত হবে না এবং সামনের দিকে একটি কঠোর শাস্তি তাকে ভোগ করতে হবে যারা তাদের তাদের কার্যক্রমের উপম হচ্ছে এমন ছায়ের মতো যাকে একটি ঝঞ্ঝা ক্ষুদ্র দিনের প্রবল বাতাস উড়িয়ে দিয়েছে তারা নিজেদের কৃতক্রমে কোন ফল লাভ করতে পারবে না এটি চরম বিভ্রান্তি তুমি কি দেখেছো না আল্লাহ আকাশ ও পৃথিবীর সৃষ্টিকে সত্যির উপর প্রতিষ্ঠিত করেছেন তিনি চাইলে তোমাদের নিয়ে যান এবং একটি নতুন সৃষ্টি তোমাদের স্থলাভিষিক্ত হয় এমনটি করা তার জন্য মোটেই কঠিন নয় আর এরা যখন সবাই একত্রে আল্লাহ সামনে মুক্ত হয়ে যাবে সে সময় এদের মধ্য থেকে যারা দুনিয়ায় দুর্বল ছিল তারা নিজেদেরকে বড় বলে জাহির করত। তাদেরকে বলবে দুনিয়ায় আমরা তোমাদের অনুসারী ছিলাম এখন কি তোমরা আল্লাহ আজাদ থেকে আমাদের বাঁচাবার জন্য কিছু করতে পারো তারা জবাব দেবে আল্লাহ যদি আমাদের মোটাকি লাভের কোনো বা সবল করো সব আমাদের বাঁচার কোনো পথ নেই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন এতক্ষণে আপনাদের কিস্কুলা ইব্রাহিমের তেরো নম্বর আয় থেকে নিয়ে একুশ নম্বর এক পর্যন্ত ছেলে এবং তার তরজমা করলাম এখন আমাদের বোন

মহান আল্লাহ সুবাহানহ সুরা ইব্রাহিমের তেরো নম্বর আয়াতে এরশাদ করেন কাভিরগণ তাদের রাসুলদেরকে বলেছিল আমরা তোমাদেরকে অবশ্যই আমাদের দেশ হতে বহিষ্কৃত করব অথবা তোমাদেরকে আমাদের ধর্মে ফিরে আসতেই হবে অতপর রাসুলদের তাদের প্রতিপালক অহি প্রেরণ করলেন জালিমদেরকে আমি অবশ্যই বিনাশ করব প্রিয় বোনেরা আমার আমরা লক্ষ্য করি আল্লাহ আল্লাহতালা এখানে কাফিরদের সম্পর্কে যেটা বলে দিচ্ছেন যে তাদের বিদ্রোহীমূলক আচরণ তাদের যে নবীদের প্রতি তাদের নিষ্ঠুর নির্যাতনমূলক কথাবার্তা এবং আল্লাহ এবং আল্লাহ রসুলদেরকে তারা কিভাবে অবিশ্বাস করত কিভাবে তারা এর উপর সাহস কাটিয়ে তারা নবীদেরকে বলতো যে আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করে দিব অথবা আমাদের ধর্মীয় আদর্শে তোমাদেরকে ফিরে আসতেই হবে বড় কঠিন দুটি কথা বড় নাফরমানিমূলক দুটি কথা আল্লাহর প্রেরিত নবী রসুলদেরকে তারা বলতো যে নবী রসুল তাদেরকে মুক্তির পথ দেখানোর জন্য পৃথিবীতে আসছেন তাদের কাছে দাওয়াত দিচ্ছেন নিজেদের সুখ সুবিধা আরামায়ে সব কিছু ত্যাগ করে আল্লাহর নির্দেশের মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই প্রিয় মানুষদের সেই ভালো মানুষদেরকে তারা এভাবেই নির্যাতন করত এবং তাদের স্পর্ধা ছিল এত বেশি যে তারা এত কঠিন কঠোর কথা বলে তাদেরকে কষ্ট আমরা দেখতে পাই এই জালিমরা এই কাফিররা তারা এমনভাবে ধমক দিত এমনভাবে ভয় দেখাতো যে সুয়াইব ইসলামের কোম তাদেরকে এভাবেই ধমক দিয়েছিল হজরত লুত আলা ইসলামের কোম তাদেরকে এভাবেই ভয় দেখাতো যে তোমাকে আমরা আমাদের এলাকা থেকে বের করে দেব এভাবে আমরা দেখতে পাই নবী করিম সোল্লাহ ইসলামকেও এই কাফের মুশ্রিকরা তারা দেশ থেকে বের করার জন্য প্রাণে শেষ করে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহ সুবাহা তাদের এই সিদ্ধান্তের প্রতি উত্তরে এই আয়াতে এরশাত করেছেন যে জালিমদেরকে আল্লাহ আল্লাহতালা অবশ্যই ধ্বংস করবেন জালিমরা কোনো দিন ধ্বংস সাধন করতে পারে না তারা যতই চেষ্টা করুক না কেন বরং আল্লাহ সুবাহ তাদেরকে একেবারে মেসাকার করে দেন এটা আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা শক্তি এবং ক্ষমতা এ পর্যায়ে মহান আল্লাহ তালা সুরা বনে ইসরাইলের চৌহত্তর নম্বর আয়াতে এরশাত করেন অইনকাদুলা ইস্তাফর রুনাকামিনাল আউদিল ইখুরিজু কামিনহা। মিনহা ওইজাল্লা আলবাহ নাখিলা ফাকা ইল্লা কললা। তারা তোমাকে দেশ হতে উৎখাত করার চূড়ান্ত চেষ্টা করেছিল। তোমাকে সেখান থেকে বহিষ্কার করার জন্য। তাহলে। তোমার পর তারাও সেটাই অল্পকাল টিকে থাকত অর্থাৎ আল্লাহ তালা নবী করিম সল্লাহ ইসলামকে বলছেন যে তারা যদি তোমাকে এভাবে শেষ করে দিত তাহলে তারা এখানে আর টিকে থাকতে পারতো না বরং আল্লাহ রবুল আলমিন তাদেরকে একেবারেই ধ্বংস সাধন করে দিতেন এ পর্যায়ে আমরা দেখি সুরে আনফালের ত্রিশ নম্বর আয়া আল্লাহ তালা এর করেন অ ই যেয়াম কুরু বিকাল্লাজিন আকাভারুলি ইউস বি তু কা আও ইয়াক আও ই হরিযু অয়াম করু নায়াম কুরু হুল্লা হু খাই যখন কাফির গোহণ চক্রান্ত করে তোমাকে বন্দি করা অথবা হত্যা করা। অথবা দেশ থেকে বের করে দেয়ার তারা চক্রান্ত করেছিল আল্লাহ কৌশল করেন আর আল্লাহ চক্রান্তের উত্তম প্রতিফল দানকারী সোহান আল্লাহ কীভাবে কাফেররা নবী করিম ইসলামকে বন্দি করার জন্য চক্রান্ত করেছিল দেশ থেকে বের করে দেয়ার হত্যা করার বন্ধের হয়তো মনে আছে আমরা যখন সিরাতের আলোচনা করে আসছি তখন এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করে আসছি যে আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সল্ল্লাহ ইসলামকে প্রেরণ করলেন মদিনায় হিজরত করার জন্য কিভাবে তারা যে গড়ে নবী করিম সোল্লাহ ইসলাম ছিলেন সেই গড়টা কিভাবে তারা সবাই মিলে তারা ঘেরাও করল কিন্তু তাদের চোখের সামনে আল্লাহ রসুল ইসলাম বের হয়ে গেলেন তারা মুঠেও টের পেল না তারপর তারা চতুর্দিকে অভিযান প্রেরণ করলো নবীজিকে ধরে আনার জন্য বড় বড় পুরস্কার ঘোষণা করল কিন্তু সেখান থেকেও আল্লাহ সুবহানা উতলা আল্লাহ রসুলকে রক্ষা করে নিলেন এবং তারা এভাবেই ব্যর্থ মনোরত হয়ে গেল আল্লাহ রবুল আলমিন যদি কিছু করতে চান তিনি এমনভাবে কাজ সমাধা করেন বান্দার সেটা কল্পনার বাইরে এজন্য আল্লাহ তালা এরশাদ করেন ওমা উনা। ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চাওয়ায় কিছুই হয় না যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিন চান বুনের আমার নিজের ব্যক্তি জীবনেও যদি আমরা দেখি আমরা কত পরিকল্পনা করি কত কিছু আমরা চিন্তা ভাবনা করি কিন্তু আমাদের প্ল্যান পরিকল্পনা চিন্তা ভাবনা তখনই বাস্তবায়ন হয় যখন আল্লাহর হুকুম হয় আর যদি আল্লাহর হুকুম না হয় তাহলে আমরা তখন ব্যর্থ হই আমাদের চিন্তায় আমাদের প্ল্যানে কোনো কাজ সাধন হয় না এটা আমাদের সব সময় মনে রাখা প্রয়োজন চোদ্দ নম্বর এতে আল্লাহ তালা এরশাদ করেন তাদের পরে আমি তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করবই এটা তাদের জন্য যারা ভয় রাখে আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তির আল্লাহ তালা এখানে এরশাদ করছেন যে যারা কাফের মুশ্রিক বিদ্রোহী তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করবেন এবং যারা মুমিন তাদেরকে আল্লাহ সুবাহ তালা তাদেরকে সাহায্য করবেন এবং তাদেরকে তিনি প্রতিষ্ঠিত করবেন আর আমরা দেখতেও পাই কিভাবে নবী করিম সাল্লু আলাইসলাম অতি অল্প কিছু দিনের মধ্যেই যখন মক্কা বিজয় করলেন তখন কিভাবে কাফেররা পালিয়ে গেল এবং অনেকেই ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়া তোলে তারা আশ্রয় নিল সুবাহান আল্লাহ আল্লা রবুল আলামিন যা ইচ্ছা তাই তিনি করেন তিনি প্রবল পরাক্রমশালী আর এ প্রসঙ্গে সুরা মুজাদালার একুশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাতাল এরশাদ করেন আল্লাহ করে রেখেছেন অবশ্যই আমি এবং আমার রসুলগঞ্জ জয়যুক্ত যুক্ত হব নিশ্চয় আল্লাহ ক্ষমতাবান পরাক্রমশালী সুবাহ আল্লাহ আল্লাহর সাথে যারা এমন আচরণ করে আল্লাহ নবী রসুলদের প্রতি যারা এই ধরনের নিষ্ঠুর আচরণ করে অবিশ্বাস করে আল্লাহ সুবাহ তাদেরকে কিভাবে শাস্তি দেন সেটা আমরা সারা দুনিয়া সাক্ষী আমরা সেটা দেখতে পাই আমাদের চোখের সামনে এ প্রসঙ্গে সুরানা জায়াতের সাতত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতে তালা এর সাথ করেন দুনিয়া যে ব্যক্তি সীমালঙ্ঘন করলো ও পার্থিব জীবনকে প্রাধান্য দিল তার বাসস্থান জাহান্নামতে বোনেরা আমার মনে রাখবেন আল্লাহ আল্লাহতালা বলছেন যে যারা মুমিন তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন তাদেরকে জয়যুক্ত করবেন তাদেরকে পুরস্কৃত করবেন আর যারা বিদ্রোহী কাফের মুশরিক পাপি এদেরকে আল্লাহ তালা কঠিন শাস্তি দিবেন পনেরো নম্বরে এতে আল্লাহ তালা এরশাদ করেন তারা বিজয় কামনা করল এবং প্রত্যেক উদ্যত স্বৈরাচারী ব্যর্থ মনোরোধ হয়ে গেল তারা ছাইল বিজয় কিন্তু আল্লাহ সুবাহানহ তালা তাদেরকে এমনভাবে ব্যর্থ করে দিলেন যে তারা আর মাথা তুলে দাঁড়ানোর মতো শক্তি তাদের থাকলো না আমরা দেখি বদরের যুদ্ধেই যে ঘটনাটা ঘটেছিল যারা সবচেয়ে বেশি ইসলাম বিরোধী আবু জেহেল উতবা সাইবা এই ধরনের যারা ছিল এক সাথে আল্লাহ উতালা কাফেরদের নেতাদেরকে একেবারেই তাদেরকে ধ্বংস করে দিলেন মুসলমানদের হাতে তারা হত্যা হলো এবং একই খবরে তাদেরকে সাহিত করা হলো একটা গর্ত করে সেখানে সব কাফের লিডারদেরকে পুঁতে ফেলা হলো দুনিয়ায় আমরা এটা দৃষ্টান্ত দেখতে পাই আর আত্ম রয়েছে যেখানে অনন্ত অসীম জীবন তারা আগুনে জ্বলতেছে এবং জ্বলবে ষোলো নম্বরে এতে আল্লাহ তালা এরশাদ করেন তাদের প্রত্যেকের জন্য পরিণামে নাম রয়েছে এবং প্রত্যেককে পান করানো হবে গলিত পুজ বিল্লা এইসব কাফের মশরিক যারা চুপ থাকতেও যারা অন্ধ যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি এমন হটকারিতা অবলম্বন করেছে তাদের জন্য আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন তাদের জন্য রয়েছে জাহান্নাম এবং সেখানে তাদের জন্য আতিথেয়তা করা হবে গলিত ফুজ দিয়ে নাউজুবিল্লা যারা এই দুনিয়ার জীবনে এত অহংকারী ছিল তারা তাদের শক্তি দাপট ক্ষমতা এতটুকু ছিল যে তারা তাদের এই শক্তি ক্ষমতা দিয়ে মুমিনদেরকে তো কষ্ট দিত সবচেয়ে বেশি যে নিষ্ঠুরতা তারা অবলম্বন করেছিল নবী রসুলগণের প্রতি এত বড় দৃষ্টতা তারা প্রদর্শন করেছিল যার ফলে আল্লাহ সুবাহান তাল্লা তাদেরকে ঘোষণা দিচ্ছেন যে তোমাদের যে আতিথেয়তা করা হবে যাহার নামে সেখানে গলিত পুজ যেটা মুখ দিয়ে ডুখানো যাবে না আর করণ করাও যেটা সম্ভব হবে না হজরত আব্বাস রাদিয়া তালহু বলছেন যে সামনে যাহার নাম তাদের অপেক্ষায় থাকবে যেখানে প্রবেশ করার পর আর বের হবে না কিয়ামতের দিন পর্যন্ত জাহান্নাম নাম সকাল সন্ধ্যায় সামনে আসতে থাকবে তারপর এটাই হবে তাদের স্থায়ী ঠিকানা সেখানে তাদের জন্য পানির পরিবর্তে আগুনের মতো পুজ রয়েছে এবং সীমাহীন ঠান্ডা ও দুর্গন্ধময় পানি রয়েছে যা জাহান্নামীদের কতস্থান হতে নির্গত হয়ে আসবে আর এই সম্পর্কে আল্লাহ তালা সুরা সোয়াদের সাতান্ন নম্বর আয়াতে এর সাত করেন হাযাফাল ইয়াজুকূহ হামিমু ওয়া এটা হচ্ছে ফুটন্ত পানি ও পুজ সুতরাং এটার যেন তারা স্বাদ গ্রহণ করে হাই হাই বোনেরা আমার চিন্তা করে দেখুন যেখানে গরমে আমরা নর্মাল পানিটুকু আমরা পান করি না বরং আমরা ঠান্ডা শীতল পানিটা পছন্দ করি আর এখনকার যুগে মানুষ রেগুলার পানি পান না করে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের পানি যেগুলো কিনতে পাওয়া যায় বুটল ওয়াটার ওইগুলোই সবাই পান করে থাকে মানুষের যে চাহিদা কত বেশি মানুষের লাইফস্টাইলের সাথে তার চাহিদাটাও কিন্তু বৃদ্ধি পেয়ে যায় অথচ চিন্তা করে দেখুন যারা পাপি তাপি ফাসিক ফাজির মুনাফিক কাফের এদের কি কঠিন অবস্থা হবে এত আরাম আয়েসে যারা জীবনযাপন করেছে কিন্তু তারা ছিল ইসলাম বিদ্রোহী তারা ছিল আল্লাহ আল্লাহ রসুল এবং মুমিনগণের দুশ্মন এবং সেজন্য আল্লাহ রবুল আলমিন তাদেরকে জাহান নামে স্থান দিবেন এবং সেখানে তারা ফুটন্ত পানি ফুটন্ত পুষ তারা সেখানে তারা আহরণ করবে এটাই হল তাদের মেহমানদারির ফলাফল চিন্তা করে দেখেন কত কঠিন অবস্থা হবে এই বিলাসী মানুষদের শুধুমাত্র আল্লাহ আর আল্লাহ রসুলকে অস্বীকার করার জন্য মুমিনদেরকে রসুলদেরকে নির্যাতন করার জন্য এত কঠিন অবস্থা তাদের উপর পতিত হবে সতেরো নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করেন যা সে অতি কষ্টে গোলাদকরণ করবে এবং তা গোলাদকরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে সব দিক হতে তার নিকট আসবে মৃত্যু যন্ত্রণা কিন্তু তার মৃত্যু ঘটবে না এবং সে কঠোর শাস্তি বুক করতেই থাকবে প্রিয় বোনের একটু চিন্তা করেন আপনারা এবং একটু চোখের সামনে এই পিকচারগুলো যদি তুলে ধরেন যে একজন মানুষ পানির পিপাসায় কাতর আগুনের মধ্যে জ্বলছে তারপর সে যখন পানি চাইছে তখন তাকে দেওয়া হবে এত ফুটন্ত পানি এত দুর্গন্ধময় পানি যেখানে পুজ মিশ্রিত যার নাম শুনলেই আমরা ঘৃণা করি মুখে দেয়া তো দূরের কথা এর আশেপাশেও আমরা যেতে চাই না এ ধরনের কষ্টকর অবস্থা যখন তাদের হবে তখন কেমন লাগবে এই কাফেটা যদি বুঝতো এই পাপিরা যদি বুঝত তাহলে তারা আল্লাহর কাছে তারা সারেন্ডার করতো আল্লাহ এবং আল্লাহ রসুলের তারা আনুগত্য করতো এবং এমন কষ্ট হবে মনে হবে যেন এই মরি মরি অবস্থা মানুষের যখন অতি কষ্ট হয় অতি অসুস্থ হয়ে যায় তখন মানুষ মনে করে যে এই তো মরে যাবো এই তো মরে যাবো এবং একসময় সে এ দুনিয়া থেকে যখন তার আয়ু ফুরিয়ে যায় তখন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করে এটা হলো দুনিয়ার নিয়ম মরেও মরে না যে বডিটা আসছে আমাদের সেই বডিটা মৃত হয় কিন্তু রুহানিটা একটা জগৎ থেকে আরেকটা জগতে চলে যায় মৃত্যু কিন্তু হয় না মনে রাখবেন এই পৃথিবীর জীবনের মৃত্যু হবে কিন্তু পরকালীন জীবনের কোনো মৃত্যু নেই কিন্তু দুনিয়ায় মানুষ এই মৃত্যু চায় যখন সে অনেক কষ্টে পড়ে যায় যদিও পরবর্তী জীবনে কি হবে সে কিছুই বুঝে না আর আখেরাতের জীবনে যখন তাকে এই শাস্তি দেয়া হবে কঠিন শাস্তি দেয়া হবে তখন সে চাইবে যে তার জন্য মৃত্যু হয়ে যায় কিন্তু মৃত্যু তো আর তার আসবে না ক্ষুদার জ্বালায় তাকে যখন এই পূজা পুজোর পানি ফুটন্ত পানি দেয়া হবে তখন সে মুখের কাছে নিবে খেতে চাইবে কিন্তু চুমুক দেয়া মাত্রই পেটের ভিতরের নারী বুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসবে ইমাম আহমদ মুসনাদে এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু উমামা রাদি আল্লাহ আনহু থেকে যে যখন তাদেরকে এই পানিটা দেয়া হবে পিপাসায় কাতর হয়ে সে মুখে দিতে চাইবে তারপর সে একটু একটা চুমুক সে গিলবে কিন্তু গিলার সাথে সাথে একটা চুমুকের এত পাওয়ার যে নাড়ি বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে কি কঠিন অবস্থা হবে এবং তারপরও তারা হাত জুড় করে দুজ ঘের কাছে তারা পানির জন্য চাইবে খাবারের জন্য চাইবে কিন্তু যে খাবারটা তাদেরকে দেয়া হবে এক ধরনের আদি শরীফে আসছে জাকুম কুরানেও আসছে যে এই জাকুমটা যখন দেয়া হবে সেটা চতুর্দিকে কাটাওয়ালা এবং সেটা না মুখ দিয়ে চিবানো যাবে না গেলা যাবে সুবাহান আল্লাহ এমন কঠিন কঠিন অবস্থা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমাদের বংশধরকে হেফাজত করো কখনো জাকুম খাওয়া কখনো গরম ফুটন্ত পানি পান করা কখনো আগুনে পুড়ানো কখনো পুষ পান করানো এই ধরনের শাস্তি তাদেরকে দেয়া হবে আল্লাহ তালা বলছেন এ সম্পর্কে হামিমিন এটাই সেই জাহান্নাম যা অপরাধীরা অবিশ্বাস করে তারা জাহান নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে আঠারো নম্বর আয়তে আল্লাহ রবী আলামিন নেশ করেন যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের উপমা তাদের কর্মসমূহ বর্ষ সদৃশ্য যা ঝড়ের দিনে বাতাস প্রচন্ড বেগে উড়িয়ে নিয়ে যায় যা তারা উপার্জন করে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারে না এটা তো ঘুর বিভ্রান্তি বুনের আমার আল্লাহ রবুল আলমিন এই আয়াতে খুব সুন্দর একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে যারা আল্লাহ রব্বুল আলমিনকে অস্বীকার করে কাফের মুশ্রিক যারা নামদারি মুসলমান কিন্তু শির করে কুফরি করে এরা সবাই একই দলভুক্ত এবং এদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলছেন যে একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে এদের যে কাজগুলো এরা যে ভালো কাজ করে এরাও দান হয়রাত করে এরাও মানুষকে ভালোবাসে এরাও কেউ মসজিদে যায় কেউ মন্দিরে যায় কেউ চার্চে যায় কিছু ভালো কাজ তাদের দ্বারা সম্পন্ন হয় কিন্তু আল্লাহতালা বলছেন যে তাদের এই ভালো কাজগুলো হলো যে জড়ের দিনে প্রচণ্ড বাতাস যখন আসে এবং কেউ যদি সেখানে কিছু ছাই নিয়ে রাখে বাইরে তখন প্রচণ্ড বাতাস সেই ছাইগুলো চতুর্দিকে দিকে উড়ায় নিয়ে যায় এটাই হলো তাদের উপার্জন এটাই হলো তাদের কাজের ফলাফল যেটার মাধ্যমে তারা কোনো পুরস্কৃত হবে না তাদের আমলটা এভাবেই বিনষ্ট হয়ে যাবে এবং তখন তারা শুধু হায় হায় করবে এই দৃষ্টান্তটা এত সুন্দর যেমন মনে করেন মরুভূমির বালুর বালি খোনার স্তূপ সেখানে দেখা যায় বিশাল বালির পাহাড় হোক এবং চতুর্দিক থেকে যখন প্রচণ্ড ঝড় ঝঞ্জা বাতাস আসে তখন পুরো পাহাড়ের বালিটাকে ছড়ায়ে চিটায়ে পুরো চতুর্দিকে নিয়ে যায় সেই পাহাড়টার আর কোনো বালির স্তূপের কোনো অস্তিত্বই সেখানে আর থাকে না কাফের মুসিকদের ভালো কাজের প্রতিফলটা হলো এই রকম যে তারা যে সমস্ত ভালো কাজ করবে তাদের যে উপাসনা তাদের যে ভক্তি আরাধনা গড বলে বলুক আর ঈশা মসিহ বলেই বলুক আর তারা যে যে নামেই বলুক কিন্তু তাদের এই বিশ্বাসের মধ্যে আল্লাহর সাথে যদি শির্ক মিশ্রিত হয়ে যায় তাহলে তাদের এই এইসব নামা আল্লাহ রবুল আলমিন একেবারেই নষ্ট করে দিবেন এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে সবচেয়ে বেশি আফসোস লাগে এই সমস্ত মুসলমানদের জন্য যারা এক ও লাশরিক আল্লাহ তালাকে বিশ্বাস করার সাথে সাথে তারা পীর মাসায়েক অলি আউলিয়া মৃতপীর জীবিত পীর সাবাল পীর এই ধরনের বিভিন্ন নাম নিয়ে যারা তাদের উপাসনা করে তাদের মাঝারে গিয়ে তারা শেষ দাদে এবং এই সমস্ত মানুষের কাছে গিয়ে তারা তাদের প্রয়োজনের জন্য হাত পাতে তাদের জন্য বেশি আফসুস হয় যে ইমানের রাস্তায় আসার পরও তারা সিডক্ষের মধ্যে লিপ্ত হয়ে গেল এবং তাদের মাধ্যমে যদি নামাজ রোজা এবং কিছু ভালো কাজ সম্পন্ন হয় এগুলা সব ঠিক যেভাবে আল্লাহ তালা এখানে উপমা দিচ্ছেন যে কেউ যদি সাই বাইরে নিয়ে রাখে একটা সাইয়ের স্তূপ আর প্রচণ্ড বাতাস এসে সেগুলোকে যেভাবে উড়ায় নিয়ে যায় তার কোনো অস্তিত্বই থাকে না ঠিক সেভাবে এই সমস্ত মানুষের দান খয়রাত আমল আখলাক কোনো কিছুর কোনো মূল্য থাকবে না তাদের রেজাল্টটা হয়ে যাবে একেবারেই শূন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে তারা হাসরের ময়দানে কোনো পুরস্কার তারা পাবে না এ বিষয়টা খুব বেশি মনে রাখা প্রয়োজন যারা কাফের মুশরিক তারা তো সর্বনাশে গেল কিন্তু যারা মুনাফিক মুসলমান নামদারি হয়ে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তারা এবং মুসলমান নামদারি হয়ে যারা শির্খের মধ্যে লিপ্ত এই সমস্ত লুকগুলোও সেই কাফেরদের সাথে একই দলভুক্ত হবে এবং তাদের যে সমস্ত ভালো কাজ রয়েছে সেগুলো সব সেই ছাইয়ের মতো উড়ে যাবে আল্লাহর কাছ থেকে তারা কোনো কিছু এসে দিন লাভ করতে পারবে না এবং তাদের বাড়ি তাদের চিরস্থায়ী আবাস হবে যাহার নাম এবং তাদের নাস্তা লাঞ্চ ডিনার হবে এই জাককুম ফুটন্ত পানি আর পুজ এবং আরও কত ধরনের শাস্তি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে উনিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন এর করেন তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী যথাবিধি সৃষ্টি করেছেন তিনি ইচ্ছা করলে তোমাদের অস্তিত্ব বিলুপ করতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্বে আনতে পারেন আল্লাহ তালা এখানে বলছেন যে কিয়ামতের দিন দ্বিতীয়বার আল্লাহ রব্বুল আলমিন আবার সৃষ্টি করবেন সবাইকে যে ব্যাপারে এই কাফেররা অবিশ্বাসের মধ্যে দুদুল্যমান হয়ে আছে তারা মনে করে আর তাদেরকে সৃষ্টি করা সম্ভব নয় আর আল্লাহ তালা বলছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই আকাশ এই পৃথিবী তালা একাই সৃষ্টি করেছেন মানুষের মৃত্যুর পর আবার তিনি মানুষকে সৃষ্টি করবেন এটা আল্লাহর দ্বারা মোটেই কঠিন কাজ নয় আকাশের উচ্চতা প্রশস্ততা বিরাটত্ব চলমান নক্ষত্ররাজি এই পাহাড় পর্বত জমি জীবজন্তু গাছপালা সাগর সবকিছুই তো মহান তালা সৃষ্টি করেছেন তিনি ক্ষমতাবান তিনি সর্বশক্তি অতএব আল্লাহ রব্বুল আলমিনের শুধু কুন ফায়াকুন হও আর হয়ে যায় এর চাইতে বেশি কিছু করার কোনো প্রয়োজনই হয় না অতএব কিভাবে এই কাফেররা দ্বিতীয়বার সৃষ্টি হওয়াকে এত কঠিন মনে করে এবং অবিশ্বাস করে আল্লাহ রবুল্লা আলামিন তিনি যখন যেভাবে ইচ্ছা তিনি সৃষ্টি করতে পারেন আবার যখন খুশি তালা এই সৃষ্টিকে ধ্বংস সাধন করতে পারেন আল্লাহর দ্বারা এগুলো মোটেই কঠিন কোনো কাজ নয় অতএব এই ব্যাপারটা আমাদের লক্ষ্য করা প্রয়োজন এবং ভাবে এর প্রতি ইমান আনা প্রয়োজন যে আল্লাহ রবুল আলমিনের ইচ্ছায় সব কর্ম সম্পাদন হয় মানুষের ইচ্ছা মানুষের বুদ্ধি মানুষের পরিকল্পনা সব সময় ফেইলিওর হয় এটাই মনে রাখতে হবে আর যদি আল্লাহর বলে আলমিন ইচ্ছা করেন তাহলে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করেন আমরা ইচ্ছা করে কোনো কিছুই আমরা বাস্তবায়ন করতে পারি না এবং এজন্যই আমরা দেখতে পাই এই কিছুদিন আগে একটা আমার পরিচিত একজন ডাক্তার তো উনি বলছেন যে ওনার আব্বা আম্মা পাকিস্তান থেকে আসতেন তো ওই এবারের ঠান্ডায় তো প্রচণ্ড স্নোর জন্য তাদের প্লেনটা বুস্টনে সেখানে তাদেরকে রেখে দিছে আর বলছে যে আবহাওয়ার উপর নির্ভর করবে পরবর্তী ফ্লাইট কবে মিশি আসবে তারা বৃদ্ধ মানুষ দুইজন আর ওইটা তো আর এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদেরকে আর কোনো সহযোগিতা করতে পারবে না তো দুজন তারা কি হলেন একটা হোটেলে গেলেন সেখানে তো খাবারের কোনো ব্যবস্থা নেই তো ভদ্রলুক উনার স্ত্রীকে হোটেলে রেখে উনি বের হয়েছেন যে কোথাও কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা সেখান থেকে খাবার আনবেন এবং যেহেতু বিদেশ থেকে আসার সময় দেশ থেকে আসার সময় ফোন থাকে না বেশিরভাগ মানুষের হাতে আর বিশেষ করে বৃদ্ধ মানুষদের হাতে কোনো ফোনও ছিল না ওনার হাতে উনি বের হওয়ার পর স্লিপ করে মেইন রোডে উনি পড়ে গেছেন একদম মাথাটা কপালটা দিয়ে নিচে দিয়ে একদম বেহুশ হয়ে আছে চতুর্দিক থেকে গাড়ি আসছে তো ভাগ্য ভালো ওনাকে দেখছে পথযাত্রী দেখে ওনাকে তুলছে তুলে হসপিটালে তারা নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার পর উনার যখন হুঁশ ফিরে আসছে তখন জিজ্ঞেস করছে তো উনার হাতে যেহেতু ফোন ছিল না উনার মেয়ের নাম্বারটা মুখস্থ ছিল তখন উনি বলছেন যে এই নাম্বারটা আমার মেয়ের তখন ওরা মেয়ের সাথে যোগাযোগ করছে। এদিকে স্ত্রী হাজারি করতেছেন হোটেলে বসে যে স্বামী গেছেন বাইরে খাবার আনার জন্য উনি তো আর ফেরত আসতেছেন না রাত পুহায় যাচ্ছে এরপর মেয়ে তখন কিভাবে ওই হোটেলের নাম্বার নেছে নিয়ে তখন তার মাকে জানাইছে যে তার আব্বা হসপিটালে আসেন এবং ভালো আসেন বুনে না আমার এই ধরনের শত সহস্র ঘটনা আমাদের জীবনে ঘটে যাচ্ছে একজন মানুষ বের হয়েছে চিন্তা করে দেখেন আমরা আশা করে বের হই যে উনি খাবার নিয়ে আসবেন স্বামী স্ত্রী মিলে খাবেন হ্যাঁ কিন্তু দেখা গেল যে উনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে আল্লাহ তালা উনাকে রক্ষা করেছেন এবং তিনজন তিন দিকে একজন হসপিটালে স্ত্রী হোটেলে আর মেয়ে মিশি তার কিভাবে কীভাবে তালা তাদের জন্য শেষ পর্যন্ত সহজ করে দিলেন কানেকশন করে দিলেন এবং এই মানুষগুলোর কতটুকু হা হুতে আসে তারা আত্মীয় স্বজনরা ছিল যতক্ষণ পর্যন্ত তারা বাড়ি ফিরে না আসে তা আমরা কিভাবে মনে করি যে আমার প্ল্যানটাই আমি বাস্তবায়ন করব আমার যা খুশি তাই করব এমন কত মানুষ আছে এই ধরনের বেপরোয়া তারা এভাবেই মনে করে যে আমার ইচ্ছা মতো আমি সব করব আমি করতে পারি আমাকে কেউ হেল্প করতে হয় না এই ধরনের বেপরোয়া মানুষের অভাব নেই কিন্তু প্রতিটা কাজে প্রতিটা সময়ে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিতেছেন যে তুমি প্ল্যান নেও এই সাথে তুমি ইনশাআল্লাহ বলো আল্লাহর উপর তুমি ভরসা করো যদি আল্লাহর হুকুম হয় আল্লাহ তালা তোমার কাজকে সহজ করে দিবেন বিশ নম্বর এতে আল্লাহ তালা এরসাদ করছেন আর এটা আল্লাহর জন্য আদৌ কঠিন নয় যে ব্যাপারটা কাফেররা বলে যে মৃত্যুর পর আর পুনর্জীবন হবে না এটা কোনোভাবেই সম্ভব নয় আর এই বিশ্বাস নিয়েই তারা যেমন খুশিতে মন চলাফেরা করে নিজের হাতে মূর্তি তৈরি করে তারা তার কাছে মাথা নত করে এভাবে তারা কেউ সূর্যের পূজা করে কেউ গাছের পূজা করে কেউ মানুষের পূজা করে মানুষকে শেষ দাদে ইউটিউবের বদলে অনলাইনের বদলে আমরা দেখতে পাচ্ছি যে এত আফসুস লাগে শিক্ষিত অশিক্ষিত একেবারে উচ্চ পর্যায়ের মানুষ থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত কিভাবে তারা মানুষের সামনে গিয়ে মানুষের পায়ে পড়ে শীষ দাদে আল্লাহ তালা যেন তাদেরকে বুঝ জ্ঞান দান করেন কিন্তু এই সমস্ত মানুষদের যে কঠিন শাস্তি হবে তখন তারা ঠের পাবে তারা যে নবী রসুলের দাওয়াত আলিমুল আমাদের দাওয়াত ভালো মানুষের দাওয়াত তারা গ্রহণ না করে তারা জাহালিয়াতের মধ্যে যে ডুবে গিয়েছে তখন তারা বুঝবে এবং তখন বুঝলে কোনো লাভ হবে না সময় অলরেডি শেষ হয়ে গেছে একুশ নম্বর আয়াতে আল্লাতাল এরশাদ করেন সবাই আল্লাহ নিকট উপস্থিত হবে। যারা অহংকার করত তখন দুর্বলেরা তাদেরকে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম এখন তোমরা আল্লাহর শাস্তি হতে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করতে পারবে তারা বলবে আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালিত করলে আমরাও তোমাদেরকে সৎ পথে পরিচালিত করতাম এখন আমাদের ধৈর্যচ্যুত হওয়া অথবা ধৈর্যশীল হওয়া একই কথা আমাদের কোনো নিষ্কৃতি নেই আল্লাহ বড় দুঃখের ব্যাপার যে যখন এই কঠিন সময় উপস্থিত হবে যারা অহংকার করত। যারা আল্লাহর সাথে শির্ক স্থাপন করত তাদের মধ্যে যারা দুর্বল ছিল এই দুর্বল লোকগুলো যাদেরকে শক্তিশালী লোকগুলো দিনের পথ থেকে বিচ্যুত করে তাদের অনুগামী করেছে যেমন মনে করেন ফেরাউন কারুন তারপর আবু জেহেল উতবা সাইবা আবু লেহাব বর্তমান যুগের ফেরাউন যারা রয়েছে তারা দেখবেন টিভি নিউজ খুললেই ইসলামের বিরুদ্ধে এত কঠিন কথাগুলা যে সমস্ত নামদারি মুসলমানরা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে হাদিসের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে এরা হলো অহংকারী বড় লোক দুনিয়ার বড় লোক এদেরকে এদের কথা অনুযায়ী যারা এদেরকে অনুসরণ করেছে সেদিন তারা এদেরকে ডেকে বলবে যে আমাদেরকে মানে এই কঠিন অবস্থা থেকে আমাদেরকে তোমরা রক্ষা করো তারা ভাববে দুনিয়ায় যেভাবে তারা এদের অনুগামী হয়েছে অনুসারী হয়েছে এই বিশ্বাস নিয়ে তারা মৃত্যুবরণ করবে এবং আখেরাতে তারা এদেরকে ডেকে ডেকে বলবে যে তোমরা আমাদেরকে রক্ষা করো আমাদেরকে বাঁচাও তখন এই লোকগুলা বলবে যে আমরা যদি সৎপথে পরিচালিত হইতাম তাইলে তোমাদেরকেও করতাম কিন্তু আজকে আমরা ধৈর্য ধরি আর নাই দরি কোনো সব একই কথা তখন এই বড়ো লোকেরা আগে পাগে বুঝে নিবে যে তো কোনো রেহাই নেই তখন তারা তাদের সেই অনুসারীদেরকে বলবে যে আজকে আর কোনো রেহাই নেই কোনো উপায় নেই তোমরা ধৈর্য ধরো আর নাই ধরো আজকে তো এই কঠিন শাস্তি ভোগ করতে হবে আব্দুর রহমান ইবনে জায়েদ ইবনে আসলাম বলেন জাহান্নামীরা একে অপরকে বলবে দেখো এই জান্নাতবাসীরা জান্নাত লাভ করেছে এই কারণে তারা আল্লাহর সামনে খান্নাকাটি করছে হাতর প্রার্থনা করছে সুতরাং এসো আমরাও তার সামনে কান্নাকাটি করি এবং আকুল আবেদন জানাই সুতরাং তারা কান্নায় ফেটে পড়বে এ নিবেদন করবে কিন্তু তাদের এই কান্না নিষ্ফল হয়ে যাবে তখন তারা আবার বলবে জান্নাতবাসীরা ধৈর্য ধারণ করেছিল বলেই আজ তারা জান্নাত লাভ করবে বুনের আমার একটু লক্ষ্য করে দেবেন যে তারা দুনিয়ার সেই স্মৃতিটুকু তারা মনে করবে যে যারা জান্নাতে গেছে এদের তো দেখেছি দুনিয়ায় তারা কত খান্নাকাটি করত। তারা এবাদতপন থেকে করতো আল্লাহর সামনে তারা নত হতো চুকের জল দিয়ে বুক বাসায় দিত তাইলে আমরা আজকে কান্নাকাটি করি হয়তো এই খান্নার ফলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন আর আমাদেরকে জান্নাত দিবেন কিন্তু দুনিয়ার কান্নাকাটি ফলেই তারা এই জান্নাত লাভ করেছে মৃত্যুর পর খান্নাকাটি তো আর কোনো লাভ হবে না তারা এতো খাদবে কিন্তু দেখবে যে এই তাদের কান্না একেবারে নিষ্ফল হয়ে গেছে কোনো জবাব আসছে না তখন আবার তারা চিন্তা করবে যে এই লোকেরা আমরা দেখছি এরা দুনিয়ায় খুব ধৈর্যশীল ছিল খুব সবরগার ছিল বিপদ মুসিবতে যে কোনো সমস্যায় তারা আল্লাহর উপর ভরসা করতো তারা সবর করতো আসো আমরা কান্নাকাটি বাদ দিয়ে এমন সবর করি এমন ধৈর্য ধরি যে ধৈর্য কেউ ধরতে পারে না এভাবে তারা তখন একেবারেই নীরব হয়ে যাবে এত কষ্ট হবে তারা কোনো চিৎকার করবে না চুপ হয়ে যাবে কিন্তু দেখবে সব সবৃতা তখন তারা বলবে হায় হায় কান্নাও বিফলে গেল সবরও বিফলে গেল সবই তো বিফলে গেল তো প্রিয় বোনেরা দুনিয়া হলো কাজের জায়গা আর আখেরাত হলো ফলাফলের জায়গা দুনিয়ায় কাঁদতে হবে দুনিয়ায় সোবোট করতে হবে দুনিয়ায় আল্লাহর অনুগত বাধ্য হতে হবে তাহলেই সেই জান্নাত আমাদের সামনে উপস্থিত হবে কোনো সন্দেহ নেই আমরা সেই জান্নাতের অংশীদার হব ইনশাল্লাহ আল্লাহ কিন্তু যারা দুনিয়ায় অহংকারী ছিল যারা আল্লাহ রব্বুলিনকে এবং আল্লাহ রসুলকে যারা অবিশ্বাস করত। অথবা আল্লাহকেও বিশ্বাস করত। এই সাথে আল্লাহর সাথে তারা শরিক স্থাপন করত। এরা সবাই সেদিন বিফল হবে সবাই সেদিন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে সবাই সেদিন জাহান্নামি হয়ে যাবে এবং নামে গিয়ে তখন তাদের যে দুরাবস্থা হবে যেমন আল্লাহ তালাশ করেন যখন তারা জাহান নামে ঝগড়া ও তর্ক বিতর্কে লিপ্ত হবে তখন দুর্বল লোকেরা অহংকারী লোকদের বলবে আমরা তো তোমাদের অনুগত ও হুকুমের বাধ্য ছিলাম সুতরাং আজ তোমরা কি আমাদের উপর হতে জাহান্নামের নামের শাস্তির সামান্য কিছু সরাতে পারবে এ সময় অহংকারী লোকেরা বলবে আমরা সবাই তো নামের মধ্যে রয়েছি নিশ্চয় আল্লাহ বান্দাদের মধ্যে ফয়সালা করে দিয়েছে চিন্তা করেন এই যাহার নাম থেকে তখন বাঁচার আর কোনো উপায় থাকবে না হায় হায় প্রিয় বোনেরা আমার বড় দুঃখের সাথে বলতে হয় বর্তমান সময়ে কিছু স্বার্থান্বেষী মানুষ যারা বড় বড় লিডারদের অনুগামী বড় লোকদের অনুগামী হয়ে তারা নিজেদের ইমানকে তারা খুয়াই ফেলে হারায় ফেলে দুনিয়ার স্বার্থের জন্য বড় বড় ফির মাসায়কের অনুগত বাধ্য হয়ে তার তাদের অনুসারী হয় এবং তারা নিজেদের ইমানকে তারা নষ্ট করে দেয় হায় হায় কী দশা হবে সেদিন যেদিন এরাও জাহান নামে যাবে এবং সেই লোকেরাও জাহান নামে যাবে চোখের সামনে আমরা দেখতে পাই একেবারে কুরানের বিরুদ্ধে রেডিও টেলিভিশনে সংবাদপত্রে কথা বলতেছে এমন আলিম উলামারা নাহজু বিল্লা এই নামদারি আলেমদেরকে যারা সরকারের লালনকৃত মানুষ শুধুমাত্র সামান্য মান সম্মান লাভের জন্য টাকা পয়সা লাভের জন্য তারা ইমানকে বিক্রি করে দেয় কিন্তু সেই কঠিন সময়ে যখন এই দুজের আগুনে জ্বলবে তাদের আতিতেও তা করা হবে তাদের জন্য পুঁজ মিশ্রিত পানি দিয়ে সেদিন কি উপায় হবে অতএব প্রিয় বোনেরা আসুন আমরা আমাদের ইমানকে মজবুত রাখার জন্য মহান মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা করি রব আলীন আমরা বড় অসহায় বড় দুর্বল ইমানের অধিকারী আয় রব্বুল আলমিন তুমি দয়া করে আমাদের ইমানকে মজবুত করে দাও যেকোনো পরিস্থিতিতে যেন ইমানকে আমরা রক্ষা করতে পারি সেই তৌফি তুমি আমাদেরকে দান করো আল্লাহ যা আমরা সহ্য করতে পারি না এমন কোনো মুসিবত এমন কোনো পরীক্ষা আমাদের উপর তুমি নিও না তোমার কাছে আমরা মাফ চাই আয় রব্বুল আলামিন তুমি যেভাবে সন্তুষ্ট যে ইমানে সন্তুষ্ট যে নেক কাজে সন্তুষ্ট সেই ইমান আর সেই নেক আমল করার তৌফি তুমি আমাদের সবাইকে দান করো রব্বুল আলামিন। শুধুমাত্র তোমার বইয়ে তোমার মহব্বতে তোমার ভালোবাসায় আমরা এই কুরআনের মজলিসে নর্থ আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আমরা বুলেরা সমবেত হয়েছি আয় রব্বুল আলামিন রুজ হাসরের কঠিন মুসিবতের দিনে আমাদের এই কুরানের তালিমকে আমাদের এই আলোচনাকে আমাদের এই সময়কে আল্লাহ তুমি কবুল করে নিও আর এর বিনিময়ে রব্বুল আলামিন। তুমি আমাদেরকে মাফ করে দিও আয় আল্লাহর সামনে পবিত্র রমজান শরীফ উপস্থিত আমাদের সবাইকে সুস্থ রাখো আমাদের স্বামী সন্তান আমাদের ভাই বোন আত্মীয় স্বজন তাম দুনিয়ার মুসলমানকে তুমি সুস্থতা দান করো শান্তি দান করো যাতে আমরা তোমার অনুগত বান্দাবান্দি হয়ে রমজানের রোজা সঠিকভাবে আদায় করতে পারি রমজানের এবাদত সঠিকভাবে করতে পারি এর মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনা মাফ করে তোমার প্রিয় বান্ধা হিসাবে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি ও আখের উদ্দান আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন